সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলকে জানাই পুষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ। তো তোমাদের আজ আলোচনা করব সোশ্যাল স্টাডি ইকোনমিক্সের তৃতীয় অধ্যায় অর্থ ও ঋণ। তোমরা অনুরোধ করেছ এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য। তো আমি তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গে বাক্যে উত্তর, উত্তর সহকারে এবং কিছু সঠিক উত্তর সত্য মিথ্যা, যেগুলি এক মানের জন্য খুবই উপকারী, উত্তর সহকারে আমি তৈরি করেছি। সেই সাথে তোমাদের তিনের মান এই অধ্যায়টি থেকে একটি আসবে, গুরুত্বপূর্ণ কিছু তিনের মানও তৈরি করেছি। তো এই অধ্যায়টি থেকে তোমাদের পরীক্ষাতে সর্বমোট 5 নম্বর আসবে। তো এইগুলি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো এক নজরে দেখে নাও, এখানে এক কথায় উত্তর, উত্তর সহকারে রয়েছে টাকা কি, চেক কি, অর্থের আধুনিক রূপ কোনটি, প্রাচীনকালে ভারতীয়রা বিনিময়ের মাধ্যম হিসেবে কি ব্যবহার করত, আমানত কি, ক্রেডিট অর্থাৎ ঋণ কি, আমানতকারী কাদের বলা হয়, মহাজন কাদের বলা হয়, বন্ধক কি, একটি প্রাতিষ্ঠানিক ঋণ ক্ষেত্রের নাম লিখো, তারপরে একটি অপ্রাতিষ্ঠানিক ঋণ ক্ষেত্রের নাম লিখো, ব্যয়বহুল ঋণ বলতে কি বোঝো, ঋণ গ্রহীতা কাদের বলা হয়, সমবায় সমিতি কাদের নিয়ে গঠিত হয়, উত্তর সঙ্গে রয়েছে প্রতিটি প্রশ্নের, তারপরে 15 নম্বর স্বসহায়ক দলের সঞ্চয় ও ঋণ সংক্রান্ত অধিকাংশ সিদ্ধান্ত কারা নেন, প্লাস্টিক মানি কি, এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্লাস্টিক মানি বলতে এখানে ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড, ডেবিট কার্ডকে বোঝানো হয়েছে, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, RBI, ভারতীয় রিজার্ভ ব্যাংক, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ঋণ নেওয়ার প্রবণতা কাদের মধ্যে আমরা বেশি দেখি, শহরাঞ্চলের ধনী পরিবারগুলির মধ্যে, ভারতের ঋণের উৎস কি কি, দুটি উৎস রয়েছে, একটি হচ্ছে সংগঠিত আর একটি হচ্ছে অসংগঠিত সংস্থা, গ্রামীণ ঋণের উৎসগুলি কি কি, সমবায় বাণিজ্যিক ব্যাংক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ইত্যাদি, প্রাতিষ্ঠানিক উৎস থেকে কারা ঋণ নেই, শিক্ষিত সচেতন জনগণ, অর্থের যোগান কে নিয়ন্ত্রণ করে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, RBI অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, ভারতে কোন সংস্থাটি ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, RBI অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, নোট প্রচলনের একচেটিয়া অধিকার কোন ব্যাংকের আছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক, অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলি কী কী, মহাজন, জমিদার, ব্যবসায়ীগণ, বন্ধুবর্গ, চাকরিজীবী, পরিজন ইত্যাদি, কিছু সম্পূর্ণ নাম লিখো এখানে তৈরি করেছি, যেমন RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, NGO, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ICICI, এর পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারপরে কিছু সঠিক উত্তর বাছাই করো, এখানে পরীক্ষাতে যেহেতু আসবে একটি, তো কিছু সঠিক উত্তর তোমরা দেখে নাও, বিনিময় প্রথায় পণ্যের বদলে লেনদেন হয়, সঠিক উত্তরটা দেওয়া আছে, টিকমার্ক দেওয়া আছে, পণ্য, কোনো তোমাদের পরিশ্রম করতে হবে না, এগুলি তোমরা পড়লি যথেষ্ট, উত্তর সহকারে যেহেতু আছে, কাগজের নোট প্রচলন করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রিজার্ভ ব্যাংক, ভারতের কোন ব্যক্তি আইনত টাকার মাধ্যমে মূল্য প্রদান করলে উত্তরটা হবে অস্বীকার করতে পারে না, তারপরে ঋণের শর্তগুলো বিভিন্ন ঋণ বিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, অর্থের আধুনিক রূপ হলো নোট ও আমানত, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সঞ্চিত টাকা জমা রাখার উপায় হলো ব্যাংক, তারপরে হচ্ছে ব্যাংকে কিছু নগদ টাকা জমা রাখতে হয় সরকারের কাছে, রিজার্ভ ব্যাংকের কাছে, সমবায় ব্যাংকের কাছে, রিজার্ভ ব্যাংকের কাছে, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলো গ্রামীণ পরিবারগুলোর প্রয়োজনীয় মোট ঋণের উত্তরটা হবে 50% পূরণ করতে পারে, নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লিখো, 1 নম্বরের ক্ষেত্রে এগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকতে পারে, দেখে নাও তোমরা, এখানে সত্যমিথ্যা অনেকগুলি রয়েছে, তো এগুলি তোমরা শিখে নিতে পারো, এক নজরে দেখে নেবে, পরীক্ষাতে একের মানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এখানে রয়েছে 10টি, তারপরে আমরা চলে যাব মার্ক 3, এখানে পরীক্ষাতে একটি আসবে, তো এখানে কয়েকটা স্টার মার্ক দেওয়া আছে, তো স্টার মার্কগুলি ভালো করে পড়বে, যেমন ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের নাম কি জানো তোমরা, RBI মানে রিজার্ভ ব্যাংক, আর সেই রিজার্ভ ব্যাংকের কাজগুলি কী তা লিখো, তারপর রিজার্ভ ব্যাংকের প্রয়োজনীয়তাগুলি লিখো, চাহিদা আমানত বলতে কী বোঝো, এর সুবিধাগুলি আলোচনা করো, সমবায় সমিতি কী, কীভাবে সমবায় সমিতিগুলি গ্রামাঞ্চলে ঋণদানের কাজ করে, চেক কি, চেকের মাধ্যমে লেনদেন নগদের লেনদেন অপেক্ষা কীভাবে সহজতর তা ব্যাখ্যা করো,
খুব ইম্পর্টেন্ট প্রাতিষ্ঠানিক ঋণ ও অপ্রাতিষ্ঠানিক ঋণের মধ্যে পার্থক্যগুলি দেখাও, উন্নয়নে ঋণের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? তারপরে আছে 8 নম্বর, অর্থনীতির বিভিন্ন ব্যাঙ্কগুলির ভূমিকা কতটুকু কার্যকরী ভূমিকা পালন করে তা লিখো। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্যগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ভারতে ব্যাংক জাতীয়করণের সফলতাগুলি কী সংক্ষেপে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে একের মান এবং সঠিক উত্তর, তিনের মান আলোচনা করলাম। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই এগুলি পড়ে নেবে। তো তোমাদের কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তোমরা ভালো করে পড়বে, ভালো রেজাল্ট করবে। আর এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এই চ্যানেলে তোমরা নিত্য নতুন অনেক ধরনের ভিডিও পেয়ে যাবে, সাজেশন পেয়ে যাবে, নোট পাবে এই ধরনের। তো তোমরা পাশে থাকবে, আর তোমরা পাশে আছো বলেই আমি এতটা উৎসাহিত হই আর তোমাদের জন্য এগুলি তৈরি করার জন্য চেষ্টা করি। তো এই ভিডিওটি তোমাদের সকলের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী সময়ে কোনো এক নতুন ভিডিও নিয়ে আসছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।